এই টিভিতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এই প্যানেলটা মূলত সিকেভি শর্ট থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আমরা আগে সিকেভিটা শর্ট আছে কিনা অর্থাৎ ডিসি টু ডিসি এটি ভোল্টেজটা জেনারেট করতেছে কিনা এটা আমরা আগে চেক দিয়ে দেখার চেষ্টা করব। এটা চেক দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে আমাদের এবিডিডি যে পয়েন্ট আছে এই এবিডিডি পয়েন্টটা আমাদের পজিটিভটা রেখে তারপর আমাদের টিভিটা অন করতে হবে। অনেকেই আমার এই ভিডিওতে পিছনে ভিডিওতে জিজ্ঞাসা করেছেন যে আমি যখন কাজ করি তখন আমার মিটারের যে নেগেটিভ পয়েন্ট আছে অর্থাৎ এই নেগেটিভ পয়েন্ট আমি কোথায় কানেকশন দিই। আসলে কানেকশন দিই বলতে এই যে যে বডিতে আছে এই যে বডিতে যেখানে ছিদ্র থাকে যেরকম ছিদ্রতে আমি শুধু ঢুকিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমার মানে নেগেটিভটা হয়ে যায়। তো এইভাবেও আজকেও যেটা এইটাই করলাম। এখন আমি যেটা করবো এটা হচ্ছে আমার এটা হচ্ছে এবিডিডি পয়েন্ট, এবিডিডি পয়েন্টে আমার এই পজিটিভটা রাখলাম। এখন রিমোট দিয়ে যদি আমি টিভিটা অন করি, অন করে দিয়েছি, এখনও যদি আমার এই কাড়াটা যদি উঠে যদি নেমে যায় তাহলে আমরা বুঝবো যে সিকেভি শর্ট আছে। এই যে আপনারা দেখতে পারলেন কাড়াটা কিন্তু এই পর্যন্ত আসছিল, তারপরে আবার এই যে অলরেডি স্লিপ মোডে চলে গেছে, এটা সিকেভি শর্ট থাকার কারণে এই সমস্যাটা হয়। এখন আজকে আমরা সিকিভিটা কাট করব না, কাট করে ওকে করার চেষ্টা করব না। আজকে যেটা চেষ্টা করব সেটি হচ্ছে এটার যে পাশে সিকিভি শর্ট আছে ওই শর্টটা আমরা শর্ট কিলার দিয়ে রিমুভের মাধ্যমে এটা কাজটা করার চেষ্টা করব। তো এটা করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে এই যে যে ইনসুলেশন পেপারটা আছে এই ইনসুলেশনটা আমাদেরকে উঠায় নিতে হবে। উঠানোর পরে আমরা এটা মিটার দিয়ে চেক দিয়ে দেখবো যে আমাদের কোন সাইডটা শর্ট হয়েছে। আমি এটাতে যে ইনসুলেশন পেপারটা ছিল এটা আমি রিমুভ করে দিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনসুলেশনটা কিন্তু আমি উঠাই নিছি। এখন এটা শর্টটা মানে কোথায় আছে এটা যদি আমরা দেখতে যাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে এই যে আমার কাছে যে নর্মাল যে মিটারটা আছে এই মিটারটা আমি এই ডায়োড মোডে রাখছি। এখন আমরা যেটা মাপ দিব এখানে একটা জিনিস জানাটা জরুরি, সেটা হচ্ছে যে এই যে যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টের এই যে যে পিনটা এই পিনটা হচ্ছে আমার CKV1 আর এটা হচ্ছে CKV2, এটা হচ্ছে CKVV1, এটা হচ্ছে CKVV2। এখন প্রথমে আমরা মাপ দিব হচ্ছে CKV1 এবং CKV2, এই দুইটা মাপ দিব। আপনারা একটু মিটারের দিকে খেয়াল করবেন, এটা হচ্ছে CKV1, এটা হচ্ছে CKV2, এখানে আমাদের কোনো শর্ট নাই। এই যে CKV1 এবং CKV2, তারপরের দুইটা হচ্ছে CKVV1 CKVV2, এটাতে কোনোটাই শর্ট নাই। আমরা এইভাবে যদি মাপ দিই অর্থাৎ CKV1 এখন সুন্দরভাবে দেখা যাবে, এটা হচ্ছে CKV1 আর এটা হচ্ছে আমাদের CKVV1, এই দুইটাতে যদি আমরা ধরি তাহলে এখানে কোনো শর্ট নেই। আর এটা হচ্ছে CKV2 আর এটা হচ্ছে CKVV2, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে 499 দেখাচ্ছে, অর্থাৎ এই CKV2 এবং CKVV2তে শর্ট দেখাচ্ছে। তারপরে এই পাশে যদি দেখার চেষ্টা করি আপনারা খেয়াল করলে দেখবেন এই পাশেও কিন্তু শর্ট দেখাবে, অর্থাৎ আমি যদি এই যে প্রথমটা এবং দ্বিতীয়টা ধরি কোনো শর্ট নাই, এদিকে কোনোটাই শর্ট নাই, তারপরে দ্বিতীয়টার সাথে যদি এইখানে ধরি তাহলে কোনো শর্ট নাই, এটা শর্ট না। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শর্ট দেখাচ্ছে অর্থাৎ 498, এই পিন এবং এই যে এই পিন এই দুইটা পিন আমাদের
শর্ট দেখাচ্ছে। এবার এই পিনের সাথে যে শর্টটা দেখাচ্ছে আমাদের এই পিনের এই এই পাশের বাম পাশের এবং ডান পাশ উভয়টা যদি আমরা মাপ দিয়ে দিই উভয় পাশে কিন্তু শর্ট দেখাবে। অর্থাৎ এই যে এখানে ধরলাম, তারপরে আমি যে এই পাশে যদি সিকেভি টু ধরি তাহলে শর্ট দেখাবে। এই দেখতে পারতেছেন শর্ট দেখাচ্ছে, মিটারে বিপ আওয়াজ করতেছে। এই যে এই পাশে এই পিন এবং আমার এই পিন, এইটার সাথে কিন্তু এই সিকেভি লাইনটা এইভাবেই কিন্তু ডাইভার্ট করা হয়েছে এইটা এবং এইটার সাথে। তখন আমরা এটা যেভাবে রিমুভ করব, যেহেতু আমাদের সিকেভি টু এবং সিকেভিবি টু এই দুইটার শর্ট দেখাচ্ছে, তাহলে আমরা এই সিকেভি টু এবং সিকেভিবি টু এখান থেকে আগে কাট করে তারপরে কফের সাইডটা মাপ দিয়ে দেখব যে মূলত কোন লাইনটা আমাদের শর্ট। আমি এখানে যে দুইটা লাইন শর্ট ছিল এই দুইটা লাইন আমি কাট করে দিয়েছি, এই যে সিকে ভি টু এবং সিকে ভিভি টু এই দুইটা লাইন আমি কাট করে দিয়েছি। কাট করার পরে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই পাশে আমাদের শর্ট কোনো পিনে শর্ট দেখাচ্ছে না, অর্থাৎ উপরে শর্ট আছে কিন্তু কফের সাইডে কোনো শর্ট নাই। যে আপনারা দেখুন এখানে সিকেভি টু এবং সিকেভিবি টু ওই উপরের সাইডে আগের মতো শর্ট দেখাচ্ছে কিন্তু নিচে এই সিকেভি টু এবং সিকেভি টু সিকেভিবি টু এবং সিকেভি টু এখানে কিন্তু কোনো শর্ট নাই, কিন্তু উপরে কিন্তু শর্টটা রয়ে গেছে। অর্থাৎ আমাদের ডান পাশের শর্ট না, আমাদের বাম পাশে শর্ট। এখন বাম পাশে যে পিনটা আমাদের শর্ট দেখাচ্ছিল এটা হচ্ছে আমাদের যেই পিন এবং এই যেই পিন, এই দুইটা পিন আমাদের শর্ট দেখাচ্ছিল। এই যে দেখতে পারতেছেন এই যেই পিন এইটা এবং হচ্ছে এই পিনটা, এই দুইটা পিন আমাদের শর্ট দেখাচ্ছে এই যে 493। এখন আমরা এই দুইটা লাইন কাট করব, এই দুইটা লাইন কাট করার পরে দেখব যে আমাদের শর্টটা কি দেখায় কিনা। এখন আমি আমার বাম পাশে লাইনটা কাট করে দিয়েছি দুইটা লাইন, অর্থাৎ যে দুইটা লাইন শর্ট ছিল এই দুইটা লাইন আমি কাট করে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর লাইন এবং পাঁচ নম্বর লাইন, এই দুইটা লাইন আমি কাট করেছি। এবং এইখানে কাট করার পরে মাপ দিলে এখন শর্ট দেখাচ্ছে। যদি এটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, যদি বেশি জুম করা হয় তাহলে মিটার দেখা যায় না, আবার জুম ছেড়ে দিলে এই পিনটা দেখা যায় না, এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, যতটুকু জুম না করলেই নয় এবং ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এই লাইনটা আমি কাট করেছি এবং যেই পাশের এই লাইনটা কাট করেছি। এখন এই কাট করার পরে যদি আমি এইখানে মিটারটা ধরি তাহলে এটা শর্ট দেখাচ্ছে, এই দেখুন 499। এবং এই যেই পিনটা, এই দুটোটা পিনই আমার শর্ট দেখাচ্ছে, এইটা হচ্ছে আমার শর্ট। এখন এই দুই এই শর্টটাই শর্টটা আমাদেরকে রিমুভ করতে হবে। এইটা আপনারা অ্যানালগ মিটারেও কিন্তু করতে পারেন, অনেক সময় মিটারের কারণেও সমস্যা হয়ে থাকে। যদি আমি অ্যানালগ মিটারে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি, অ্যানালগ মিটারে এই যে আমি এক্স টেনে রাখলাম, এক্স টেনে রাখার পরে এখানে যে পিনটা কাট করছি এই পিনটা দুইটা পিনে যদি আমি কানেক্ট করি, এই যে এখানে কানেক্ট করলাম এবং এই যে নিচের এই পিন, এই দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, এই যে এই পাশটা শর্ট দেখাচ্ছে। এই পাশে যে দুটা লাইন কাট করছিলাম, অর্থাৎ সিকেভি ভি টু সিকেভি টু এবং সিকেভিবি টু, এই যে উপরের শর্টটা কিন্তু এখন নাই, আগে যে শর্টটা দেখাইছিল। অর্থাৎ এইখান থেকে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়ার পরেও কিন্তু
এইখানে কিন্তু আর শর্টটা রিমুভ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শর্টটা রিমুভ হয়ে গেছে। আর আমাদের নিচে এই কফের যে সামনের সাইডটা, এই কফের সামনের সাইডে এই পাশে কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে না। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, লম্বা হইলেও কিছু করার নাই। আসলে প্রকৃতপক্ষে সঠিকভাবে বিষয়টা উপস্থাপন করতে গেলে সময় একটু বেশি লাগে, এতে কিছু করার নাই, ধৈর্য ধরে দেখবেন। তাহলে আমাদের এই যে এইখানে যে লাইনটা শর্ট রয়েছে, এই যে এই লাইনটা এবং এই লাইনটা যে শর্ট রয়েছে, এই লাইনটা এখন আমরা ডিসকানেক্ট করব, অর্থাৎ শর্ট কিলার দিয়ে এটা রিমুভ করার চেষ্টা করব। এই যে শর্টটা এখন এখান থেকে দুইটা ওয়্যার দিয়ে আমরা লাইনটা ট্রান্সফার করে নিব আলাদাভাবে। আমি এখানে আমার লাইনটা, যে লাইনটা শর্ট ছিল, এটা যে শোল্ডারিং জাম্পার ওয়্যারের মাধ্যমে আমি একটা এলইডি ব্যাকলাইটের মধ্যে জুড়ে দিয়েছি। এটা জুড়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা শর্টটা রিমুভ করার সময় আমরা যদি এইখানে যদি শর্টটা রিমুভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে এক পিনের সাথে আর অন্য পিনের মাধ্যমে লেগে যাইতে পারে, এইটা যেন না হয়, এই রিস্কটা যেন না হয়, এই জন্য আমরা এটাতে জুড়ে নিয়েছি। এখন এইখানে যদি আপনাদেরকে শর্টটা দেখানোর চেষ্টা করি, এটা যে মিটারের ডায়োড পয়েন্ট রেখে দিয়েছি, এই যে এখন আমরা যদি দুই পাশে ধরি, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এই যে 493 এখানে শর্ট দেখাচ্ছে। এটা অ্যানালগ মিটারে এক্স টেনে রেখে এই শর্টটা আপনারা দেখতে পারেন। এখন আমরা যেটা করব, আমার এই চ্যানেলে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে একটা শর্ট কিলার আমি বানিয়েছিলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন আমার শর্ট কিলারটা, এটা আমি আই বাটনে দিয়ে দিব। এটা কিভাবে তৈরি করতে হয় আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবং এইভাবে একটা শর্ট কিলার বানিয়ে নিতে পারেন। এইটা হচ্ছে আমাদের শর্ট কিলার। এখন আমরা এটাতে শর্ট দিয়ে দেখব যে আমরা শর্টটা কি ছাড়াইতে পারি কিনা। আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা যদি দেখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার শর্টটা রিমুভ হয়ে গেছে। এই যে শর্টটা রিমুভ হয়ে গেছে, এখানে কোনো শর্ট টর্ট দেখাচ্ছে না। এখন আমরা আমাদের যে লাইনটা আছে, অর্থাৎ এখানে যে লাইনটা আছে, সম্পূর্ণ লাইনগুলো আমরা জুড়ে দিব। জুড়ে দেওয়ার পরে দেখবো যে আমাদের টিভিটা ওকে হয়েছে কিনা। আমি আমার যে লাইনগুলো কাট করেছিলাম, এই দুনো পাশে লাইনগুলো আমি আগের মতো করে জুড়ে দিয়েছি। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমি দুইটা লাইন কাট করেছিলাম, এই যে দুইটা লাইন কাট করেছিলাম এবং এই যে এই পাশে যেইখানে আমি দুইটা লাইন কাট করেছিলাম, এই দুটোটা লাইন কিন্তু আমি আগের মতো জুড়ে দিয়েছি। এখন আমরা চেক দিয়ে দেখবো যে আমাদের কাজটা কি ওকে হইল কি না। পাওয়ারটা কানেকশন দিয়ে দিয়েছি, এই যে আমার পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলতেছে। যদি আমি এটা অন করি, অন করলাম, আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমার টিভিটা কিন্তু 100% ঠিক আছে। নো সিগন্যাল কেবলটা কিন্তু একদম ক্লিয়ার, সব কিছু একুয়েট আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আর আমি আমার এই ভিডিওতে যে সতর্কতাটা দিয়েছি, অর্থাৎ এই সিকেভি শর্ট কিলার ইউজ করার আগে ডান পাশে এবং বাম পাশে দুনো পাশে CKV 1, CKV 2, CKVB 1 এবং CKVB 2, এই চারটা লাইন বাম পাশে এবং ডান পাশে দুনো পাশে কিন্তু আপনারা ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করার পরে আপনারা শর্টটা দিবেন, তা না হলে কিন্তু DC to DC ICটা মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমার বেলায় কিন্তু ডিসি টু ডিসি এসিটা নষ্ট হয়ে গেছিল, তারপরে আমি আবার আরেকটা লাগাইছি, তারপরে এটা ওকে হয়েছে। তো এই সতর্কতাটা অবশ্যই অবশ্যই আপনারা মেনটেন করবেন। তারপরে এই চারটা লাইন কাট করার পরে আপনারা শর্টটা দিবেন। তো আপনারা সকলেই ভালো থাকেন, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।